নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এপিসোডের বিষয়টা একটু অন্যরকম। সোশ্যাল মিডিয়া কিভাবে একজন মানুষকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দেয়, বহু মানুষ তাকে চিনতে পারে, কোথায় উঠে যান কেরিয়ারে বলুন, জীবনে বলুন, আবার সেই সোশ্যাল মিডিয়া থেকেই কখনো কখনো উঠে যাওয়ার পর কিছু মানুষ একেবারে হারিয়ে যান, তার একেবারে একেবারে শীর্ষস্থানীয় কোনো উদাহরণ বা দৃষ্টান্ত হতে পারেন রানু মণ্ডল। এই নাম নতুন করে আর বলার নেই, এই নামটা জেনে গিয়েছিল আপামর ভারত ভারতবাসী, ওটা পৃথিবীর মানুষ যারা বাংলাটা বোঝেন তারা সকলেই জানতেন রানু মণ্ডলের নাম। সেই রানাঘাট স্টেশন, সেখান থেকে তার উত্থান। একজন ছেলে তার ভিডিও করেন, তিনি ভালো গান গিয়েছিলেন, সেই ভিডিওটা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আর মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তারপর একদিন, দুদিন, তিন দিন, সাত দিন, 15 দিন, 1 মাসের মধ্যে আমরা দেখতে পারলাম যে নেট নাগরিকদের কি ক্ষমতা, সোশ্যাল মিডিয়া কি ক্ষমতা, রানু মণ্ডলকে জনপ্রিয়তার কোন শীর্ষে নিয়ে যাওয়া হলো। তার সঙ্গে লতা মঙ্গেশকরের তুলনাও করা শুরু করে দিলেন কেউ কেউ। এও হয় একটা মানুষ সেই 5-এর দশক থেকে গান গান, কত অধ্যাবসায় সাধনা, এদেশে কোকিল কণ্ঠী স্বর, সাক্ষাৎ মা সরস্বতী যেন তার গলায়। সেই মানুষটা এত বছর, প্রায় 50-60 বছর গান গিয়ে নিজেকে লতা মঙ্গেশকর হিসেবে তৈরি করলেন, আর একজন মানুষ সোশ্যাল মিডিয়ায় তার একটি গান ভাইরাল হয়ে গেল, তিনিও লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনায় যাওয়া শুরু করলেন। তো এই ছিল অবস্থা। রানু মণ্ডলের কি হলো, রানু মণ্ডলের চলে গেলেন মুম্বাইতে, সেখানে হিমেশ রেশমিয়া, অত বড় মিউজিক ডিরেক্টর বা গায়ক, অভিনেতা, প্রডিউসার যাই বলুন, তাদের তো তিনি তো একাধিক অনেক কিছু কাজের সঙ্গে জড়িয়ে, তো হিমেশ রেশমিয়ার সঙ্গে রানু মণ্ডল গানও গেয়ে ফেললেন ছবিতে। সেই গান ওই তেরি মেরি সে কি পরিমাণ বিখ্যাত হলো, কানে যেন সবার বাজছে, যেখানেই যাচ্ছেন আপনি সবার মোবাইলে বাজছে, সবার দোকানে বাজছে, বাড়িতে বাজছে, FM রেডিও স্টেশন গুলোতে রানু মণ্ডল বাজছে, এরকম কাণ্ড। সোশ্যাল মিডিয়াটা খুললেই আপনি দেখছেন রানু মণ্ডলের ছবি। এবং তারপর থেকে যে সমস্যা হলো, রানু মণ্ডল মুম্বাইতে বিভিন্ন অনুষ্ঠানে গেলেন, কত কত বড় সড় রিয়েলিটি শোতে তাকে ডাকা হলো, তারপর যেটা হলো হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় খানিকটা সমালোচনার মুখে পড়লেন রানু, যে রানু তার ব্যবহার বদলে গেল। তিনি যাদের দ্বারা তিনি উঠে এসেছিলেন, যারা তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সাহায্য করলো, তার ভিডিও তুলে সেটাকে দিয়েছিল, তিনি তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতেন না। তিনি ভালো ব্যবহার করতেন না কোনো জায়গায় যাওয়ার হলে উদ্যোক্তারা যারা তাকে নিয়ে এসছেন, সেখানে গিয়েও কান থেকে চুন কষ্টেই রানু একটু অন্যরকম ব্যবহার করতেন, যেটা শোভা পায় না তার মতো মানুষের জন্য, যিনি খুব খুব আম মানুষ ছিলেন, সাধারণের থেকেও সাধারণ। সেই মানুষটা হঠাৎ করে রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়ার পর তার বোধ হয় পায়ের তলা থেকে মাটিটা সরে গিয়েছিল, তিনি বোধ হয় কোটান কোট ধরাকে সরা জ্ঞান করছিলেন, আমরা বাংলায় যেগুলো বলি, এই কথাগুলোই তার সম্পর্কে ঘুরছিল সোশ্যাল মিডিয়াতে। যে সোশ্যাল মিডিয়া মাত্র 2-3 মাস আগেও রানু মণ্ডলে বলছিল যে তিনি লতা মঙ্গেশকর, তিনি অসাধারণ গান গান, তিনি এই ওই ওই প্রশংসায় ভরিয়ে দিচ্ছিলেন যে নেট নাগরিকরা, তারা এই মাত্র 2-3 মাস ব্যবধানের মধ্যে রানু মণ্ডলকে একদম আকাশ থেকে নিচে ফেলে দিল, কারণ তাদের তার এই ব্যবহার দেখার পর ভিডিওগুলোতে দেখা গেল রানু মণ্ডল আর কাউকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন না, তার এই উত্থানের জন্য কাউকে গুরুত্ব না দিয়ে নিজের নিজের কথা বলছিলেন। তো এগুলোতে যা হয়, আর তারপরেও হয়তো তিনি টিকে থাকতেন, কিন্তু সমস্যা হয় করোনা বলে একটি অতিমারী আমাদের পৃথিবীটায় আছড়ে পড়ে, ভারতবর্ষ আছড়ে পড়ে, তিনি যে ফিল্ডে কেরিয়ারটা আবার নতুন করে শুরু করেছিলেন গানের জগৎ, মুম্বাইতে কাজ, সেখানে তো এখন বড় তারকারাই গান পাচ্ছেন না বা মুখ পাচ্ছেন না, কাজের সুযোগ কমে গিয়েছে, সেখানে রানু মণ্ডলের মতো মানুষ কি করে পারবেন। তাই রানু মণ্ডল ফিরেও এসছেন কলকাতায় সেই রানাঘাটের বাড়িতে, যদিও শোনা গিয়েছিল যে তিনি আর তার আগের বাড়িটায় থাকেন না, তিনি নতুন একটি বাড়ি নিয়েছেন সেই বাড়িতে থাকেন, কিন্তু এখন যা জানতে পারছি যে তিনি সেই বাড়িটাতেও এখন আর থাকেন না, ফিরে গিয়েছেন নিজের সেই পুরনো আস্তানায়। অর্থাৎ প্রায় 1 বছর কাটানোর পর, খ্যাতির মধ্য গগনে উঠে যাওয়ার পর, একদম খ্যাতির শীর্ষে উঠে যাওয়ার পর, সেখান থেকে আছড়ে আবার বাস্তবের নিজের জীবনে সম্ভবত ফিরে গিয়েছেন রানু মণ্ডল। তো ব্যাস, ভালো থাকুন যেখানেই থাকুন, রানু মণ্ডল আবার গান গান, তিনি গানটা ভালো গাইতেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই, লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই, কারোর সঙ্গেই তার কোনো তুলনা করার ইচ্ছে নেই, বাট ঠিক আছে, তিনি ভালো গান তো গাইতেন, তার মতো একজন মানুষ অত কঠিন পরিস্থিতিতে জীবন কাটানো মানুষ এতদূর গিয়েছেন সেটার জন্য ভালো লাগা, আবার রানু মণ্ডল তার খারাপ জায়গায় ফিরে গেছেন, সেখান থেকে তিনি ফের ভালো জায়গায় উঠুন,
এটুকু প্রার্থনা নিশ্চয়ই তার জন্য থাকবে। আজকের মতো শেষ স্বরূপ কথার, মানে দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।